একটুর জন্য রুদ্রদা, একটুর জন্য। উফ, এই দাঁড়াও 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 দাঁড়াও। তুমি রোহিত রায়চৌধুরীকে বিয়ে করে নিয়ে আসছিলে, কবজাপুর থেকে ছিলে, সেখান থেকে ডিরেক্ট শালিনী মিত্র, তুমি তো ফাটিয়ে দিচ্ছ ভাই। হ্যাঁ, রোহিত দা বিয়ে করতে রাজি হলো? হ্যাঁ, অবভিয়াসলি রোহিত রাজি হবে না, রোহিতকে রাজি হতেই হতো। আরে সাপ হঠাৎ করে চলে এলো, আর আমি জানি না কোথা থেকে ফুলকি ওখানে এলো, সাপটা তারপর ফুলকিকে চোল মেরে দিয়েছে। কি কি বলে? ফুলকিকে সাপ চোল মেরেছে? খেলা ঘুরে গেল। এবার রুদ্রদা রোহিতদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে আর কতক্ষণ? নট এগেইন ইয়ার, কাম অন, আমার এবার সহ্য হচ্ছে না, সহ্য হবেও না। শালিনী, তোমার খেয়ে দিয়ে কাজ নেই, বলি হারি যাই তোমার বুদ্ধি। তুমি ওদেরকে একা ছেড়ে চলে এলে, তুমি সঙ্গে সঙ্গে থাকতে পারলে না, এবার তো ফুলকি নিজের খেলাটা খেলবে। কি বলছো তুমি? কি বলছি? আমি একজন প্লেয়ার রুদ্রদা, আমার বক্সার হিসেবে একটা নাম ডাক আছে, আমি সাপের মুখে দাঁড়িয়ে পড়তাম, আর আমার ক্যারিয়ার? আরে কিসের ক্যারিয়ার, মানুষের জীবন চলে যাচ্ছে। তোর কাউকে কিচ্ছু বলছি না, আমি বাড়ি চলে যাচ্ছি, আমি স্ট্রেট বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখি লাবণ্য দেবী আছেন কিনা, ওনাকে নিয়ে রায়চন্দ্র বাড়িতে যাই, পরিস্থিতি বুঝি, তারপর তোমাদের যদি ডাকি তবে তোমরা আসবে, না আসবে না। রায়চৌধুরী বাড়িতে যাচ্ছিস তুই? আর যদি ফুলকি শেষ হয়ে গিয়ে থাকে? না রে ভাই, দেখি আমাদের কি এরকম কপাল আছে। মা বরচন্ডী যদি সদয় হতেন কবেই এটা হয়ে যেত। ঘুমিও না ফুলকি, ঘুমিও না, চোখ খোলা রাখো ফুলকি, ফুলকি কথা বলো ফুলকি, কথা বলছে না তো কোনো। বৃষ্টিটা তো অনেকটা ছড়িয়ে পড়েছে, আপনি আনতে একটু দেরি করে ফেলেছেন। কি করবো ডক্টর, এতটা রাস্তা, কোনো গাড়িও পাচ্ছিলাম না, ওকে যে সারা রাস্তা আমি কিভাবে জাগিয়ে রেখেছি আমিই জানি। স্যার ইনজেকশনটা। হ্যাঁ, ইঞ্জেকশনটা দিলাম, এতে বিষের প্রতিক্রিয়াটা কমবে, তবে পেশেন্টের বডি এই ইঞ্জেকশনটা সহ্য করতে পারবে কি না সেটা দেখতে হবে। আপনি পেশেন্টের কাছেই থাকুন, দেখুন ইঞ্জেকশনটা দেওয়ার জন্য পেশেন্টের বডিতে কোনো পরিবর্তন হচ্ছে কি না, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। আমার মাথা কাজ করছে না বলকি, হুড়মুড় করে এত কিছু হয়ে গেল না, আমি আমি সত্যি জাস্ট হজম করতে পারছি না কিছু। সত্যি তুমি আমাদের ঠকাচ্ছ ফুলকি, তুমি সত্যি জানতে না যে তুমি তোমার বাবা মায়ের নিজের সন্তান নও? আমি জানি না, আমি জানি না আমি তোমার সম্পর্কে কি ভাববো। সত্যি যদি ফুলকি দাস আমাদের ক্ষতি করতে চাইবে, তাহলে এইভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে কেন বাঁচাবে ও? কিন্তু কিন্তু আমি তো রুদ্রর কথাগুলো উড়িয়ে দিতে পারছি না। জেঠুমণি তো সত্যি সত্যি বীরু বাচ্চার কথাটা এড়িয়ে গেল, রুদ্র তো এটাই বলেছিল আমাকে। অশোকনগর পৌরসভাতেও ফুলকি দাসের কোনো জন্মবৃত্তান্ত নেই, কোনো রেকর্ড নেই, তার মানে ফুলকি সত্যি সত্যি অশোকনগরে জন্মায়নি। সত্যি সত্যেন বাবু মিথ্যে কথা বলেননি। এই এই ফুলকি, ফুলকি চোখ খোলা রাখো না ফুলকি, সত্যি আমার মাথাটা পুরো ঘেঁটে যাচ্ছে ফুলকি। আমি জানি তুমি তুমি আজকে যা করেছো, তারপর
তোমাকে সন্দেহ করা উচিত নয়, কিন্তু আমি আমি জীবনে এতবার ঠকেছি না, এতবার এত ঠকেছি, এত ভিক্টিমাইজড হয়েছি, আমি পারি না ফুলকি। মানুষকে এমনিতেই সহজে বিশ্বাস করতে পারি না, তার উপর এরকম কথা শুনলে আমি তো এই ফুলকি, আমি তোমাকে বেশি দিন চিনি না, রুদ্রকে তো আমি ছোটবেলা থেকে চিনি, বলো জানি ওকে, ওর কথা তো সহজে উড়িয়ে দিতে পারি না, বলো তো এটা সত্যি, আমি 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 তোমাকে অবিশ্বাস করতে পারছি না, কি করবো বলো তো, আমি কোনটা বিশ্বাস করবো কোনটা বিশ্বাস করবো না, খালি খালি একটা একটা বাস্তব প্রমাণ যদি পেতাম তাহলে তাহলে খুব ভালো হতো বলছি, তুমি ফিরে এসো ফুলকি, প্লিজ আমার ওপর অভিমান করে প্লিজ ছেড়ে চলে যাও না, প্লিজ ফিরে এসো। ফুলকি জেতার পর রোহিত শালিনী মিত্র সঙ্গে দুম করে চলে গেল, ফুলকি আবার আমাকে নিয়ে গেল ওদের পিছু পিছু, গিয়ে দেখলাম ওরা ওই অশোকনগরে গেছে পৌরসভার অফিসে। কি বলছো বলো তো, ভাই আর শালিনী পৌরসভার অফিসে গেছে, তাও আবার অশোকনগরে, কিন্তু কিন্তু তুমি যে আমাকে বললে ফুলকিও গেছে ভাইয়ের সাথে একটা কাজে। আসলে পারমিতা আমার থানা থেকে একটা জরুরি ফোন চলে এসেছিল, ফুলকিকে ওখানে রেখে আমাকে থানায় চলে যেতে হয়েছিল, তোমাদের সবটা জানায়নি কারণ তোমরা তো আবার চিন্তা করবে না, আমি অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করছিলাম কাউকে পেলাম না, ভাবলাম হয়তো সবাই বাড়ি ফিরে গেছে, হয়তো ফুলকির এই জেতার সাকসেসটা সেলিব্রেট করছে তাই হয়তো ফোনটা শুনতে পাচ্ছে না, কিন্তু কি বলছো কি অংশুমান, রোহিত শালিনীকে নিয়ে বেরিয়ে গেল আর আজই যে ফুলকি জিতলো সেইটা নিয়ে কোনো রকম কোনো মাতামাতি না করে চলে গেল ছেলেটা, বাহ বাহ মা, ওমা এই তো ওমা, বলছি ফুলকি কোথায় গো, ওকে তো কনগ্রাচুলেট করতে হবে, ডাকো ওকে। আর ফুলকি তোর দাদা ভাই না আমাদের মাথা খারাপ করে ছাড়বে, বুঝেছিস? কেন কি হয়েছে বৌদি, কি হয়েছে গো, কি হলো কাকি, ফোনটা ধরছে না তো? আমি তোমায় বলছি শালিনী আবার কোনো একটা গন্ডগোল করেছে, আমার ভালো লাগছে না গো, কবে যে ওর এই স্পোর্টস একাডেমিটা তৈরি হবে আর এই বাড়ি থেকেও বেরোবে ভগবান জানে। কিন্তু ফুলকি কোথায় বৌদি, আমাদের তো আগে সেই খবরটা নিতে হবে নাকি? অংশুদা বলছে তুমি আমাদের কোনো হেল্প করতে পারবে না। আচ্ছা ধানু, এটা কি কোনো বলার কথা হলো? দাঁড়াও আমি ডেফিনেটলি দেখছি ফুলকিটা কোনো বিপদ আপদ না হলেই বাঁচে, আমি দেখছি না। ভাই না কাল থেকে খুব অদ্ভুত ব্যবহার করছে জানো তো, কি যে চলছে ভাইয়ের মাথায় কে জানে। কাকি আমি তোমায় বলছি ফুলকি কিন্তু আর সহ্য করতে পারছে না গো, মেয়েটা যে এখন কি অবস্থায় আছে কে জানে। Ah.
আরে এই তো পেশেন্টের জ্ঞান ফিরে গেছে, পেশেন্টের জ্ঞান ফিরে গেছে, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ডেকে আনছি। মা কেমন লাগছে এখন, বমি টমি করবে? চাক, জোর বাঁচা বেঁচে গেছো। ভাগ্যিস তোমার বর হাতটা বেঁধে দিয়েছিল, এটা খুব ভালো হয়েছে। এবার তুমি বাড়ি যেতে পারো, ওনাকে একটু নজরে নজরে রাখতে হবে, কোনো প্রতিক্রিয়া হচ্ছে নাকি সেটা দেখতে হবে। সাপের বিষটা তো ভালো ছিল মাকালি, স্যার যে আমার সঙ্গে কথা বলছে না। এই যন্ত্রণাটা তো বিষের জ্বালার থেকেও বেশি। এখানে আসার সময় তো আমাকে কত স্বপ্ন দেখাচ্ছিল, তাহলে ফুলকি দাসের জ্ঞান ফেরার পর কেন বুকে চেপে ধরছে না? আবার শাকচুন্নি ম্যাডামকে বিয়ে করতে যাচ্ছিল। ঠিক আছে, ফুলকি দাসও কথা বলবে না, আমার বুঝি অভিমান হয় না। মেজু জেঠি, মেজু জেঠি, আপনি চিন্তা করবেন না, রোহিত ফুলকিকে নিয়ে হসপিটালে গেছে, ও এখনই চলে আসবে। ফুলকি ঠিক আছে আন্টি? কি বলছো, চিন্তা করো না। ওই তো ফুলকি, 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 কি অবস্থা তোর? আর তোর উপর দিয়ে আর কত ঝড় যাবে রে মা, ঠাকুর যে কি চান। এই তুই তুই আয় বসবি, আয় ভেতরে আয়। আচ্ছা ফুলকি, আমার একটা কথা বলো তো, তুমি সাপ খোপের মধ্যে কি করে পড়লে? কিছু বল কাকি, ফুলকি তো খুব দুর্বল হয়ে আছে গো, ওকে এখন বেশি কথা না বলানোই ভালো। ভাই তুমি বলো তো, একটু স্পষ্ট ভাবে খুলে বলো, বক্সিং এর জায়গা থেকে তুমি কোথায় গেছিলে, আর ফুলকিকে সাপেই বা কামড়ালো কি করে? অংশু বলছিল তোমার সাথে শালিনী ছিল, শালিনী বা কোথায় গেল? বৌদি আমি এখন এত কথা বুঝিয়ে বলতে পারবো না। ফুলকি ফুলকি আমাকে বাঁচাতে গিয়ে সাপের কামড়টা খেয়েছে। ডক্টর ওকে অ্যান্টিভেনাম ইনজেকশন দিয়েছে, ও খুবই দুর্বল রয়েছে রাইট নাও। তোমরা এক কাজ করো, ওকে নিয়ে উপরে যাও, আমি আমি চেঞ্জ করে আসছি। বাহ চমৎকার কাকি, শুনলে এখন নাকি কিছু বলতে পারবে না। বাহ, ছাড়ো পারমিতা, ওকে ছাড়ো, ও কিছু বলবে না। এই ফুলকি তুই সবটা খুলে বল না রে মা। মা আমার তো স্পষ্টভাবে কিচ্ছু মনে নেই, সাপের কামড় খাওয়ার পর থেকে তো ঠিকভাবে জ্ঞান ছিল না, সব ঝাপসা ঝাপসা লাগছে। কি করে এখানে সবাইকে বলবো, শালিনী ম্যাডামকে স্যার বিয়ে করতে যাচ্ছিল, শালিনী ম্যাডাম সাপের ভয়ে পালালেন, আমি স্যারকে আড়াল করে দাঁড়ালাম,
কি ফুলকি কাঁচছো কেন তুমি? দেখি ফুলকি শরীর খারাপ লাগছে তোমার, ডাক্তার কাকাকে ডাকবো? এই শর্দা ভাই একবার ফোন কর না। হ্যাঁ 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 আমি দেখছি দাঁড়া। আমার না মাথায় কিচ্ছু ঢুকছে না গুমিজু কাকি, এসব কি হচ্ছে বলো তো? কদিন আগে মেয়েটা ইলেকট্রিক শক খেলো, এখন আবার সাপের কামড় খেলো, এসব কি হচ্ছে এটা কি? আচ্ছা বারবার ওর সাথে এসব কি করে সম্ভব বলো তো? হে ফুলকি, হে বাবা এখন কেমন আছো তুমি? এই ভাই কোথায় রে? ও উপরে চেঞ্জ করতে গেছে। মেয়েটার উপরে একের পর এক বিপদ আসছে। আরে বাবা বিপদ যেমন আসছে সেরকম ফুলকি তো কাটিয়ে উঠছে। না আমি বলতে চাইছি যে আমি শুনেছি, সিরিয়াসলি বলছি, এতে না আয়ু বেড়ে যায়, ফাঁড়া কাটে। ফুলকি তো তুমি বলো একের পর এক ফাঁড়া তো কাটিয়ে উঠছে, তোমরা যদি সবাই মিলে এত অস্থির হয়ে যাও তাহলে কী করে হবে বলো? তো রোহিত চলে এসছে, দাঁড়াও কথা বলে আসি। চিন্তা করো না মেজো কাকি, প্লিজ। এত কিছু কি করে হলো বলতো? থাক এখন বলতে হবে না, পরে বলিস, নিশ্চয়ই অনেক ধকল গেছে তোদের। তুই একটা কাজ কর, ওই ফুলকিকে নিয়ে উপরে যাওয়ার ব্যবস্থা কর, রেস্ট নিক, নাহলে শরীর আরো খারাপ হবে, পাঠিয়ে দে। কেন জানি না মনে হলো আমাকে বেঁচে থাকতে দেখলে জামাইবাবুর ভালো লাগে না। মুখে ভালো ভালো কথা বলেন বটে, কিন্তু সেটা মনের কথা না। বৌদি ফুলকিকে উপরে নিয়ে যাও, আমার ঘরেই নিয়ে যাও। ডক্টর ওকে নজরে রাখতে বলেছে, ওর ওষুধের কোনো সাইড এফেক্ট হচ্ছে কি না সেটা দেখতে হবে। ফুলকি এসো। আমি কিছুতেই স্যারের সঙ্গে কথা বলবো না, কিছুতেই না। ওষুধও খাবো না, দেখুক স্যার। আমি গেলাম, কোনো দরকার পড়লে অবশ্যই জানিও, আসছি। বাই রোহিত, চয় একটু উপরে চ। রুদ্রদা আমি যাচ্ছি, এটা কাজ আছে। ঠিক আছে। কোথায় সবাই? উপরে গেছে। শোনো রোহিতের কিন্তু আমার মন ঘুরে গেছে। হ্যাঁ সিরিয়াসলি বলছি, তোমাকে এমন কিছু করতে হবে যাতে যাতে ফুলকির উপর রোহিত আবার বিরক্ত হয়, তাহলে কিন্তু আমাদের খেলাটা জাস্ট এখানে শেষ। খেলাটা হারলে হবে না শালিনী, খেলাটা জিততেই হবে। আমি হারতে পারবো না, আমি জানি না তুমি কী ভাবছো, বাট আমাকে জিততেই হবে। তোমরা এবার যাও। মা আমি ঠিক আছি, আমার শরীরে আর কোনো কষ্ট নেই। তোকে আগে আমি এই কথাটা কখনো বলিনি জানিস, আজকে বলছি। তুই রোহিতের জন্য, আমাদের জন্য যা করেছিস, আমাদের দুঃখ কষ্ট যতটা বুঝিস আর কেউ কেউ বোঝেনি জানিস। হ্যাঁ বেজু জেঠি, এই কথাটা তুমি একদম আমার মনের কথা বললি। যত তোমাকে সকলে ভুল বুঝুক ফুলকি, আমি কখনো তোমাকে ভুল বুঝবো না। তুমি সব সময় আমার বন্ধুই থাকবে। ফুলকি কাঁদছো কেন বলো তো? কি হয়েছে খুলে বলো না। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি মনের মধ্যে অনেক কষ্ট চেপে রেখেছো, অনেক কথা চেপে রেখেছো। হ্যাঁ রে পারু, এই কথাটা না অনেকক্ষণ ধরে আমারও মনে হচ্ছে। ও ফুলকি, তুই তো এরকম ভাবে চুপচাপ হয়ে থাকো না গো, কি হয়েছে বলো না। কোনো কারণে ফুলকির অভিমান হয়েছে, তাই না ফুলকি?
অভিমানের আর দোষ কি? মেয়েটা আজকে প্রথমবার বক্সিং খেলায় জিতে লোকে নিয়ে কেউ কোনো হইচই করলাম না, কিছু করলাম না, তাই তো। এসব কথা থাক না মা, তোমরা ফুলকি দাসকে নিয়ে এত কেন ভাবছো বলো তো? আমি ঠিক আছি তো, আমার ঘুম পাচ্ছে, এবার একটু ঘুমো। বুঝতে পারি না মেয়েটাকে, রুদ্র যা যা বলেছে ওর সম্পর্কে সেটার এক অংশ যদি সত্যি হয়ে থাকে তাহলে বলতে হবে ফুলকি পৃথিবীর শ্রেষ্ঠতম অভিনেত্রী নাকি? আমি রুদ্র দুজনেই কোথাও না কোথাও ভুল করছি, কিন্তু এও তো ঠিক ফুলকির জন্মের রেকর্ড অশোকনগর পৌরসভায় নেই, তার মানে ও অশোকনগরে জন্মায়নি। আর ফুলকির বাবা যখন বললেন যে ফুলকি ব্যাপারটা জানে, তখন সন্দেহ তো একটা আসেই। স্যার দাঁড়িয়ে আছে দূরে, অথচ একটাও কথা বলছে না। বুঝতে পারছি সকলেই একটু রেগে আছে আমার উপর, কিন্তু আমি কি করব? না পারছি সবটা বলতে, না পারছি সবটা ভুলতে।